নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনার সামনে কিছু বিষয় নিয়ে আলোচনা করব বলে চলে এসেছি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় স্বপ্নতত্ত্ব। স্বপ্নতত্ত্ব নিয়ে রেগুলার আপনাদের সাথে আলোচনা করতে চলে আসি। প্রত্যেক দিনকার মতো আজকেও কিন্তু আরও কিছু নতুন স্বপ্ন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব কোন ধরনের স্বপ্নে কী ফল আপনারা পেয়ে থাকেন। আপনারা বিভিন্ন ধরনের এপিসোড আমাদের দেখেছেন, কী কী ধরনের স্বপ্নে কী কী ফল আপনাদের ক্ষেত্রে মিলে থাকে সেগুলি আপনারা জেনেছেন। ক্রমাগত রূপে স্বপ্নতত্ত্ব নিয়ে রেগুলার কিন্তু আমরা আলোচনা চালাতেই থাকব। আপনারা দেখতে থাকুন, আলোচনা তো চলছেই, চলবেই। কিন্তু প্রথমে বলে রাখি, যারা আমার সাথে বাস্তু এবং জ্যোতিষ সম্বন্ধীয় কোনো পরামর্শ করতে চাইছেন, তারা নিচে দেওয়া স্ক্রলে নাম্বারটি যাচ্ছে, অর্থাৎ 7003134009 এবং 9830975289। এই দুটি নাম্বারে আপনারা সরাসরি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে জেনে নিতে পারেন আমার সাথে কথা বলতে গেলে আপনাদের কী কী করণীয় রয়েছে। আর যারা মনে করছেন অনলাইন কনসাল্ট করবেন, তারাও কিন্তু একই নাম্বারে কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিটেল ডেসক্রিপশান নিয়ে নিতে পারেন এবং জেনে নিতে পারেন আমার সাথে কথা বলতে গেলে আপনাদের কী কী করণীয় আছে। যাই হোক দর্শক বন্ধু, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। আলোচনার মূল বিষয় স্বপ্নতত্ত্ব। আর সম্ভব হলে আপনারা খাতায় নোট করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই কিন্তু ভালো হবে। দেখুন, প্রথমেই বলবো, যদি আপনি স্বপ্নের মধ্যে কখনো দেখতে পাচ্ছেন ডাকাত, অনেক ডাকাত বা ডাকাতদের কখনো দেখতে পাচ্ছেন, তাহলে বুঝতে হবে আপনাদের ব্যবসায় যারা বিজনেস করছেন তাদের হঠাৎ উন্নতি হতে পারে, এবং যারা কর্মক্ষেত্রে রয়েছেন তাদের কর্মক্ষেত্রেও কোনো না কোনো ভালো উন্নতি হঠাৎ তৈরি হতে পারে। আলোচনা করব ডাকাত হামলা করছে কারো বাড়িতে, বা আপনার বাড়িতে ডাকাত কখনো হামলা করছে, এরকম যদি দেখছেন তাহলে বুঝতে হবে আপনাদের দুর্ঘটনা কিন্তু খুব আসন্ন হতে পারে, অর্থাৎ বড় ধরনের কোনো দুর্ঘটনার মুখোমুখি আপনি হতে পারেন, সতর্ক থাকবেন। আলোচনা করব তিন নম্বর পয়েন্ট, ডাইনি। যদি কখনো আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনি পুরুষ হয়ে থাকেন স্বপ্নের মধ্যে, যদি ডাইনি দেখছেন, তাহলে বুঝতে হবে সমুদ্রের পার থেকে কেউ আপনার সাথে কিন্তু দেখা করতে আসতে পারে কোনো বিষয়ের জন্য। সেটা কাজকর্ম ক্ষেত্রে হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, যে কোনো ক্ষেত্রেই হতে পারে। আর এই একই স্বপ্ন যদি আপনি স্ত্রী হয়ে থাকেন, তাহলে বুঝতে হবে শত্রুতার কিন্তু হঠাৎ মুখোমুখি আপনাদের হতে হতে পারে, সতর্ক থাকবেন এরকম ধরনের স্বপ্ন দেখার পর থেকে। আলোচনা করব ডাক্তার দেখা। কখনো কোনো ডাক্তারকে আপনি দেখতে পাচ্ছেন, তাহলে বুঝতে হবে রোগ ব্যাধি কিন্তু হঠাৎই বৃদ্ধি পেতে চলেছে আপনার ক্ষেত্রে। যদি ডাক্তারের সঙ্গে আলোচনা করছেন কোনো বিষয় নিয়ে, ডাক্তারের কাছে আপনি গেছেন, এরকম যদি আপনি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন, তাহলে বুঝতে হবে দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সুস্বাস্থ্যের অধিকারী আপনি হতে পারেন, অর্থাৎ আপনার যদি শরীরে কোনো রকমের বড় ধরনের সমস্যা থেকে থাকে, সেখান থেকে কিন্তু সেটা পজিটিভিটি দিতে পারে, অর্থাৎ ভালোর দিকে যেতে পারে। ডিগ্রি লাভ করার স্বপ্ন, কোনো অ্যাওয়ার্ড পাচ্ছেন, কোনো ডিগ্রি পাচ্ছেন, কোনো সার্টিফিকেট পাচ্ছেন, এরকম যদি কোনো ডিগ্রি পেয়ে থাকেন, তাহলে বুঝতে হবে পরীক্ষায় আপনাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য আসতে চলেছে। আপনার যে কোনো ধরনের পরীক্ষায় সেটা হতে পারে, যে কোনো ধরনের এক্সামই সেটা হতে পারে। যদি ডিগ্রি প্রদান, মানে ডিগ্রি আপনি কাউকে দিচ্ছেন, তাহলে বুঝতে হবে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রতিপত্তি বৃদ্ধি হতে চলেছে। আলোচনা করব ডিম দেখা। যদি আপনি কখনো ডিম দেখতে পাচ্ছেন স্বপ্নের মধ্যে, তাহলে বুঝতে হবে এটা অত্যন্ত অশুভ, অত্যন্ত অশুভ। এটা ডিম দেখার পরবর্তী সময়ে আপনাদের ভীষণ সাবধান থাকতে হবে, এই সময় আপনাদের কোনো বড় ধরনের সমস্যা আপনাদের জীবনে কিন্তু উপস্থিত হতে পারে হঠাৎই, সতর্ক থাকবেন। আলোচনা করব ভাঙা ডিম। যদি ডিমটি ভেঙে গেছে, এরকম যদি আপনি দেখছেন স্বপ্নের মধ্যে, তাহলে বুঝতে হবে বড় ধরনের আর্থিক ক্ষতি কিন্তু হঠাৎ আপনাদের জীবনে ঘটতে চলেছে। আলোচনা করব ডালিম দেখা। ডালিম যদি কখনো আপনারা দেখতে পাচ্ছেন, কোনো গাছে ঝুলছে বা কোথাও দেখছেন ডালিম, তাহলে বুঝতে হবে আপনাদের ক্ষেত্রে এটা কিন্তু সৌভাগ্য সূচক, অর্থাৎ ভালো কোনো কিছু প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের জীবনে, এটাকে কিন্তু ইঙ্গিত করছে। আর যদি আপনারা কখনো দেখছেন যে ডালিম খেতে দেখছেন, অর্থাৎ কেউ ডালিম খাচ্ছে, এরকম যদি কখনো দেখতে পাচ্ছেন, তাহলে আপনাদের ক্ষেত্রে বুঝতে হবে যে অর্থ লাভ এবং উন্নতি হঠাৎ করে কিন্তু আপনাদের জীবনে চলে আসতে পারে।
যাই হোক দর্শক বন্ধু, এরকম ছোটো ছোটো স্বপ্নের ডালি নিয়ে প্রত্যেক দিন আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। আর বিভিন্ন ধরনের নতুন নতুন স্বপ্ন আপনাদের জীবনে কী কী ফল দিয়ে থাকে তার একটি সামগ্রিক বিস্তার আমরা আলোচনা করার চেষ্টা করব। এই বিশ্লেষণগুলো আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, আপনারা এই যে ছোটো ছোটো বিশ্লেষণগুলো আমরা করে থাকি, এই ছোটো ছোটো বিশ্লেষণগুলো কিন্তু আপনাদের জীবনে ভীষণ ভাইটাল। তার কারণ, যদি আপনারা এই স্বপ্নগুলো দেখার পরবর্তী সময় অনেক সময় ভীত সন্ত্রস্ত হয়ে থাকেন, যদি নিজের স্বপ্নকে জেনে, নিজের কর্মের জায়গাটাকে জেনে ঠিকভাবে যদি আপনারা সতর্ক থাকতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু বিভিন্ন ধরনের বড় বড় বিপদকেও কিন্তু এড়ানো সম্ভব। আর সেই কারণে স্বপ্নতত্ত্ব আলোচনা আপনাদের দেখে চলা প্রত্যেক দিনকার সাবকনসিয়াস মাইন্ডে বিভিন্ন ধরনের স্বপ্ন যা আপনাকে কিছু না কিছু ইঙ্গিত দিতেই থাকে। দেখতে থাকুন কীরকম লাগছে, অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে ভুলবেন না, বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করুন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর এপিসোডগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে। ভীষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।